না, আমি শুরু করছি অ্যাকচুয়ালি আমার মামার ব্যবসায়ী, আর আমার আব্বার চাকরিজীবী। আমার আব্বা ছিলেন দিদেন আনলিমিটেড বেঙ্গলের মুখ্যমন্ত্রী, যে হোসেন সহস্রবর্দী, ওনার পিএস ছিলেন আব্বা। তো 15 বছর আব্বা ওনার সাথে পিএস থাকাকালীন অনেক কিছু দেখেছি, এবং আওয়ামী লীগের জন্ম কাহিনী আমার মায়ের কাছে অনেক কিছু তখন থেকে যেয়েছি, এই সব কিছু শুনছি জানছি। তো বাবা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, এবং লেখাপড়া যখন আমার মাস্টারি শেষ করলো তখন বাবা বললো চাকরি করার জন্য। তো আমি দেখতাম যে আমার মামারা তো ব্যবসায়ী, ওরা একটু বেশি আরামে চলে, আর বাবারা চাকরিজীবী একটু হিসেবে চলে। তো আমার কিউরিয়াসিটি একটু ব্যবসা করি। তো বাবা বলছে তুমি ডিসিপ্লিন লাইফ 9টা 5টা এটা শুনো, ভালো থাকবে, কিন্তু এটা বাবার কথা শুনি নেই। পরে ব্যবসা করতে গেলাম, প্রথম ব্যবসাতে এই বাবা বলে যে তুমি টাকা কোথায় পাবা। আমি বলি যে বাবা আমার বন্ধুর বাবা রিটায়ার করছে, ওর প্রভিডেন্ট ফান্ডের পেনশনের টাকা দিয়ে শুরু করব। তখন বাবা বলে যে দেখো পার্টনারশিপ তো বন্ধুত্ব থাকে না, নষ্ট হয়ে যায়, সাবধান থাকলে। তো বাবার টাকা দিয়ে শুরু করলাম, প্রথমে ইম্পোর্টে ব্যবসা গেছিলাম, ইম্পোর্ট ব্যবসা প্রথমে লস করলাম, এরপরে ব্যাংক আবার ফাইন্যান্স করলো। তখন ওই আমরা একটা বড় দোকান করলাম চিটংয়ে ডিপার্টমেন্ট স্টোর, ওখান থেকে শিপিংয়ের ব্যবসায় গেলাম, ওখান থেকে আমরা সিঙ্গি এক্সপোর্টের ব্যবসায় গেলাম কক্সবাজারে। ওখান থেকে তখন 1985 প্রথম আমাদের চিটং ফাইবার্স লিমিটেড ইন্ডাস্ট্রি শুরু। এটার প্রোডাক্ট ছিল হাজারিবাগে যে ট্যানারি ছিল, ট্যানারি যে ডাস্ট ছিল, ওয়াস্টে ছিল শেভিং, ওই শেভিংটাই আমরা কালেকশন করতাম। ওরা আগে পয়সা দিয়ে পরিষ্কার করতো, পরে আমাদের কাছে বিক্রি করতো। আমরা এটা কালেকশন করে ওটাকে আবার প্রসেস করে আর্টিফিশিয়াল লেদার শিট বানাতাম, লেদার ফাইবার, রিইনফোর্স লেদার ফাইবার, সেটা দিয়ে ওই স্লাইভের ক্যাম্প তৈরি করতাম, যেটা জুট মিল টেক্সটাইল মিলের সুতা তৈরির কাজে ব্যবহৃত। ওটার আগে ইম্পোর্ট করতো বিভিন্ন জুট টেক্সটাইল মিল, আমরা ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং যাওয়ার পরে সরকার এটা ব্যান করে, তো আমরা তখন এটা সাপ্লাই দিতাম। এই সাপ্লাই দিতে গিয়ে টেক্সটাইলের বিভিন্ন লোকজন পরিচয়, সেই থেকে আবার টেক্সটাইলে ব্যবসা শুরু। এটাই অ্যাকচুয়ালি শুরু। এখন দোয়া করেন, স্বপ্ন দেখি, কাজ করে যাচ্ছে অন্য বস্তু ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, আইটি ভিলেজ নিয়ে আনোয়ারা উপজেলাকে একটা সমন্বিত উপজেলা করার স্বপ্ন দেখি, যেখানে আমাদের উপজেলার প্রত্যেকটা লোক অন্যের মধ্যে সলভেন্ট থাকবে, বস্ত্রের সলভেন্ট থাকবে, শিক্ষায় সলভেন্ট থাকবে, স্বাস্থ্যের সলভেন্ট থাকবে, বাসস্থানের সলভেন্ট থাকবে, মডার্ন সায়েন্স আইটি ভিলেজের সলভেন্ট থাকবে। এটা স্বপ্ন দেখি, কাজ করে যাচ্ছি, আল্লাহ সহায় হয়তো কিছুটা করে যেতে পারবো, বাকি হায়ার যদি থাকে, অথবা শুরু করছি, কেউ বিশ্বাস করবে, এটাই বিশ্বাস করবে।